বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা শুরু করছি কর্কট লগ্ন কর্কট রাশি নভেম্বর 2021 মাসিক রাশিফল আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কর্কট লগ্ন কর্কট রাশি দুটি হরোস্কোপ এখানে দেখতে পাচ্ছেন আমরা মাসকে দুটো ভাগে ভাগ করেছি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ তো কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো আপনাদের ক্ষেত্রে মাসের শুরুর দিকে যদি দেখেন ম্যাক্সিমাম গ্রহ কিন্তু এখানে রাশি চতুর্থে থাকছে অর্থাৎ মনের ঘরে বা গৃহস্থানে যদি বলেন থাকছে মঙ্গল সূর্য বুধ যেটা আপনার ভেতরে ক্রোধ রাগ ইত্যাদি কিছুটা সঞ্চার করতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনার তাড়াহুড়োতে ডিসিশন ভুল করাতে পারে মঙ্গল চতুর্থে মাঙ্গলিক দোষ করে তবে গৃহবাড়ি নিয়ে কিছু কথাবার্তা এগোনো এগুলোর ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো পেতে পারেন সময় যত অতিবাহিত হবে এখানে কিন্তু গ্রহরা সঞ্চার করবে রাশির পঞ্চমে যদি দেখেন আপনি 15 তারিখের পরের সিচুয়েশান প্রথমে সূর্য রাশির পঞ্চমে যাবে তারপরে কিন্তু অবশ্যই বুধ সঞ্চার করবে এবং গ্রহণ যোগ পঞ্চমে হবে এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখতে হবে সন্তান যারা ক্যারি করে আছেন খেয়াল রাখতে হবে সন্তানের জায়গাটা খেয়াল রাখতে হবে এবং সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তন এবং সেটা 21 তারিখে বৃহস্পতি পুনরায় অষ্টমে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে যদি দেখেন বিগত যে সময়গুলো পার হয়ে এসছেন এই 1-1.5 বছরের মধ্যে বৃহস্পতি অষ্টমভাবে বেশ কিছু সময় প্রভাব দিয়েছিল এবং কিছু ক্ষেত্রে চেঞ্জ ট্রান্সফার কিছু ফাটকা লাভ কিছু ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে বাধা এগুলো কিন্তু অনেকের তৈরি হয়েছিল সেই বিষয়টা জাজ করতে হবে আপনাদের যে কোন রেজাল্ট আপনারা পাবেন যদি বৃহস্পতি ট্রানজিটের পর মানে 21 তারিখের পর দেখেন লাইফে হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হলো বা ইত্যাদি সে বিষয়ে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন যাই হোক আমরা আলোচনাটা চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ প্রেম এইভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাই প্রথমে আমরা আলোচনাগুলো এগুলো করবো এবং ভিডিওর শেষ দিকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো জেনারেল বিষয়গুলো যেমন আপনার অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য কখন টাকা কড়ি পাবেন সন্তান ভাবা যেখানে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো শেষ দিকে আলোচনা করব আমরা আলোচনাটা শুরু করতে করতে বলে দিই আপনার যে নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এতে হোয়াটসঅ্যাপ কল করে বুকিং করে আপনি কিন্তু ফোনেই আমাদের সঙ্গে সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন আর কেউ ভাববেন না যে ফোনে আলোচনা মানে কোনো 2-1 কথার আলোচনা একদমই তা নয় ফোনে বিস্তারিত আলোচনা পাবেন সময় নিয়ে আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করি আমাদের থেকে আপনি আলোচনাটা পাবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল এগুলোর সঙ্গে যুক্ত থাকলে আপনি রেগুলার নোটিফিকেশানগুলো আমাদের তরফ থেকে আপনি পেতে থাকবেন আলোচনায় আমরা প্রবেশ করছি ভিডিওটি শুনে ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন কর্মভাবের ক্ষেত্রে দেখুন প্রথমে মঙ্গল বুধ এবং সূর্যের কম্বিনেশান সরকারি কাজগুলোর ক্ষেত্রে ভালো যাবে ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু প্রথমের দিকটা মিশ্র ফল থাকছে কোনো দিন কাজের প্রেসার বা মাঝে মাঝে আপনাকে অফিস বা ইত্যাদিতে যেতে হলো এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে কর্মসূত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা যোগ কিন্তু এই মাসে থাকছে সেলসে যারা আছেন বিশেষত সেলফ প্রফেশনে যারা আছেন এদের ক্ষেত্রে মোটের ওপর এ মাসটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে সব দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি মঙ্গল সূর্যের কম্বিনেশানটা আমার মনে হয় বিশেষত একটু ধৈর্যহানি একটু রাগ জেদ ক্রোধের সঞ্চার করতে পারে তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আমি প্রথমেই বলবো যারা কোনো ধরনের সেন্সিটিভ কাজ করেন বা একটানা কাস্টমার ক্লায়েন্ট ডিল করতে হচ্ছে এদের ক্ষেত্রে খানিকটা ধৈর্যহানি করতে পারলে একটু গ্যাপ দিয়ে কাজ করবেন সূর্য দ্বিতীয় পক্ষে সূর্যকেতু যোগের সঙ্গে যুক্ত হচ্ছে এবং রাশির পঞ্চমে যাচ্ছে এবং গ্রহণ যোগ তো একটা বিষয় মাথায় রাখতে হবে সূর্যকেতু বা সূর্যরাহু যোগ থাকলে আপনি যদি চাকরি করেন সার্ভিস লাইফে কিছু সাডেন সমস্যা হঠাৎ করে কিছু সমস্যা ইনস্ট্যান্ট বিষয় আসতে পারে বিশেষত যারা ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন হিসাবপত্র মেনটেনের কাজ করছেন বা কোনো ধরনের লেখালেখির কাজ করছেন এন্ট্রি রিলেটেড কিছু কাজ করছেন এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আরেকটু সজাগ আরেকটু সতর্ক এগুলো কিন্তু এই সময় থাকতে হবে সেখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি ভুল ত্রুটি ভুলচুক হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবণতা এগুলো হরোস্কোপে তৈরি হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং এই জায়গাটা কিন্তু দুর্বলভাবের মধ্যে কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তবে আমি এটা বলবো যে সূর্য কিন্তু যোগ বা সূর্যরাহু যোগ না থাকলে আপনি কোনো বড় সমস্যার মধ্যে পড়বেন না এই সময় বিশেষত আপনি যদি কোনো ক্যাশ হ্যান্ডেল করেন লেখালেখির কাজ করেন এন্ট্রি ইনফরমেশান এগুলোর কাজ করেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে অবশ্যই এখানে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন আমরা কর্মক্ষেত্রে এটুকু বলবো বৃহস্পতি যে ট্রানজিটটা হচ্ছে রাশি পরিবর্তনটা এখানে কিন্তু বিশেষত কর্মক্ষেত্রে আপনার কিন্তু কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যেমন ধরুন কর্মক্ষেত্রে জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিন্তু বৃহস্পতি দিতে পারে এটা মাসের শেষ দিকে ইন্টারভিউ যদি আপনি ফেস করতে চান বা ফ্রেশার্স হন তাহলে আমার মনে হয় মাসের শুরু থেকে টার্গেট করুন সেটা তুলনামূলক অনেকটাই ভালো এবং সিকিওর হবে
পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্সিভ সার্ভিস এইগুলোতে যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো যাবে। তবে গৃহশান্তির অভাব, আপনার যদি ওয়ার্ক ফ্রম হোম কোনো কন্ডিশন থাকে সেই জায়গাটা একটু বিঘ্নতা আনতে পারে, এটা আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার। এইটুকুই কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে কর্মক্ষেত্রে বেশি থাকছে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বাকি জায়গাটা কর্মক্ষেত্রে আপনারা দৈনিক রাশিফলটা ফলো করবেন, সেখানে বিশেষ বিষয় জানতে পারবেন। তবে শুক্র যেহেতু ষষ্ঠে আছে, জন্মকালীন শুক্র ষষ্ঠে থাকার জন্য আমি এটা আপনাদের বলবো যে বেশ কিছু ক্ষেত্রে যাদের কর্মক্ষেত্রে কোনো কনস্পিরেসি, কোনো সমস্যা, কোনো প্রবলেম এগুলো চলে, বিশেষত কাউকে নিয়ে সমস্যা, এইগুলোর কিন্তু মানসিক প্রভাব কিন্তু একটু একটু বিষয়ে থাকবে, সকলের নয়। যাদের জন্মকালীন শুক্র ষষ্ঠে আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু কিছু বিষয় আসতে পারে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। ট্রান্সফার বা ইত্যাদি সম্ভাবনাগুলো তো বললাম, শেষ দিকে বাড়তে পারে। এবার আলোচনা ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে এই মাসটা। দেখুন, সপ্তমে শনি সক্ষেত্রী, ব্যবসার জায়গাটা ওভারঅল মোটের ওপর ভালো বলেই আমাদের দেখে মনে হয়। ওপর ওপর দেখলে এরকম ভালো মনে হবে, কিন্তু একটু যদি খুঁটিয়ে দেখি ব্যবসার জায়গাটা ভালো কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু তারতম্য হতে পারে। যেমন ধরুন, যারা এই মাঙ্গলিক যোগের ব্যক্তি, চতুর্থস্থ মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, সেক্ষেত্রে কুটির শিল্প বা গৃহস্থলীর যেসব ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, সেইগুলোতে মাঙ্গলিক যোগ থাকলে আপনার একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। এবং পারিবারিক যে ব্যবসা, পরিবারের একসাথে অনেক সদস্য মিলে একসাথে ব্যবসা করেন, তাদের মধ্যে কিছু কিছু সমস্যা সূর্যকেতু যোগ থাকলে মাসের দ্বিতীয় পক্ষে আসতে পারে। আমি সমস্যাগুলো বলছি কেন, ব্যবসার ওভারঅল জায়গাটা মোটের ওপর ভালো। হিট দিয়ে উৎপাদন করতে হয়, ব্যবসায় কিছু রূপান্তর করতে হয়, রান্নাবান্নার কাজ, হোম ডেলিভারি এই জাতীয় ব্যবসাগুলো, মেডিকেল প্রফেশন এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে ব্যবসার জায়গায় মোটের ওপর ওভারঅল ভালো যেতে পারে। নেগেটিভগুলো বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, কিন্তু আদারওয়াইজ ব্যবসার জায়গাটা ওভারঅল কিন্তু এই মাসে ভালো থাকবে। যদি বলেন বৃহস্পতির ট্রানজিটের পরপর, বিশেষত আপনাদের যদি বৃহস্পতির নিচস্থভাবে থাকে তাহলে ভালো। আদারওয়াইজ বৃহস্পতি এখানে যদি কিছু শুভ ফল দিতে থাকে, বিগত তিন মাস যাবৎ হয়তো হঠাৎ করে কিছু ভালো ফল পাচ্ছিলেন, সেই জায়গাটা কিছুটা খামতি থাকতে পারে। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা জেনারেল বিষয় কিন্তু ওভারঅল বলবো ভালো যেতে পারে। সেটা শনি সপ্তমভাবে থাকার জন্য লোহা লৌহজাত দ্রব্যের কোনো কাজ, কারখানা, গ্রহরত্নের ব্যবসা, মাটির তলা জিনিসপত্র ব্যবসা, প্রমোটিং ব্যবসা, ইটবালি সংক্রান্ত ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতি দুর্বল থাকলে যানবাহন ব্যবসা একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। প্রাইভেট টিউশনি ইত্যাদি জাতীয় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। কোনো ধরনের কোর্স বা ইত্যাদি যারা করাচ্ছেন, অনলাইনেও পড়াশোনা করাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই মাসটা কিন্তু মোটের ওপর স্বাভাবিক ছন্দে থাকবে বা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। এই জায়গাটা অবশ্যই পজিটিভ। আমি বলবো ব্যবসার বিষয়ে আপনারা 2022-এর যে ভিডিওগুলো আসছে সেগুলো ফলো করুন, আরও আরও বিষয়ে আপনারা জানতে পারবেন, প্রশ্নগুলো জানান, দেখে দৈনিক রাশিফল জানাবে। এবার আলোচনা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে আমি এটুকু বলবো, প্রথমেই এডুকেশনের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটু ধারাবাহিকতার অভাব দেখতে পাচ্ছি আমরা। কারণ হচ্ছে সূর্য মঙ্গল এবং বুধের কম্বিনেশন রাশি চতুর্থ এবং পরবর্তী সময় এখানে কিন্তু সূর্য পঞ্চমভাবে কেতুযুক্ত। আমি বলবো কোনো কোর্স পারচেজ করতে হলে প্রথম পক্ষটা আপনাদের জন্য ভালো, দ্বিতীয় পক্ষে একটু চোখ কান খোলা রাখতে হবে। সূর্য কেতুযোগ, আপনি কোনো ভুল খাতে ইনভেস্ট করে দিলেন, কোনো ভুল জায়গায় টাকা বিনিয়োগ করে দিলেন, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলবো যে কম্পিটিটিভ এক্সামের জায়গাটা মোটের ওপর ভালো হলেও শুক্র যদি আপনার জন্মকালীন ষষ্ঠে থাকে সেই জায়গাটা কিন্তু কিছুটা হল ম্যানেজ করা কোশ্চেন বা কাট অফ মার্কস যেখানে আছে সেই জায়গায় আন্দাজে উত্তর দিলে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। ম্যাক্সিমাম নেগেটিভের জায়গাটা থাকতে পারে কী ক্ষেত্রে, শুক্র যদি আপনার জন্মকালীন ষষ্ঠে থাকে সেক্ষেত্রে। এছাড়া আমি বলবো চাকরিমুখী পড়াশোনাগুলো পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম জাতীয় ইত্যাদি কাজগুলো ওই মাসে ভালো হবে। এবং আপনি যদি হাতে কলমে কিছু শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। মাথায় রাখবেন গ্রহণযোগের প্রভাব যদি জন্মছকে থাকে, সূর্যকেতু বা সূর্য রাহুযোগ, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু আশানুরূপ ফল সব ক্ষেত্রে নাও পেতে পারেন। এটা কিন্তু ব্যক্তিগত জন্মছক সংস্কার বা প্রতিকার করা দরকার, তবেই কিন্তু জায়গাটা গিয়ে পজিটিভের জায়গাটা দাঁড়ায়। এটা কিন্তু একটু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে। আর আমি এটাও বলবো যে ভালোর দিকে যদি দেখেন, বৃহস্পতি অষ্টমে প্রবেশ করছে, গবেষকদের ক্ষেত্রে মাসের শেষ দিকটা ভালো, কিছু বিষয় এক্সপেক্টেড কিছু আপনার এক্সাম ইত্যাদি থেকে কিছু রেজাল্ট পাবলিশ হওয়া থাকলে সেক্ষেত্রে ভালো। এই জায়গাটা কিন্তু অবশ্যই কিছু পজিটিভে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। পড়াশোনার বিষয়ে আমি এটা বলবো, বৃহস্পতি যেহেতু অষ্টমে যাচ্ছে তো হায়ার স্টাডিজে অনেকের ক্ষেত্রে বাধা আসতে পারে। সেটা কিছু কিছু বিষয় আপনার মনে হয় জ্যোতিষীয় পরামর্শ দরকার, যদি আপনি হায়ার স্টাডিজ বা কোনো কোর্স করতে চাচ্ছেন সেখানে বাধা পাচ্ছেন, সেই জায়গায় জ্যোতিষীয় পরামর্শ কিছু ক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা পড়তে পারে। আর সেটা যদি না হয় তো ভালো, আদারওয়াইজ আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ওভারঅল বিষয়ে আপনারা দৈনিক রাশিফল ফলো করুন, অন্যান্য বিষয়গুলো আপনার জানাচ্ছি। এবার আলোচনা অবশ্যই প্রেম প্রীতির সম্পর্ক। প্রেমের অধিপতি মঙ্গল, সেই রাশির চতুর্থে আছে এবং সূর্যমঙ্গল যোগ প্রথম পক্ষে তো থাকছে আপনারা দেখতে পাচ্ছেন।
প্রথমের দিকটায় যদি বলেন, মাসের শুরুর দিকটায় একটু জেদি ভাব থাকবে, তবে নতুন প্রেমের সংযোগ যোগাযোগ এগুলো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা ভালো যেতে পারে। এবং প্রেমের ক্ষেত্রে কারোর সঙ্গে আপনার নতুন কিছুভাবে হঠাৎ করে দেখা সাক্ষাৎ বা পুরনো প্রেমের কিছু সংযোগের জায়গাটা বুধের প্রভাবের জন্য কিছুটা থাকতে পারে। তবে প্রথম পক্ষে আমি বলবো, তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। সূর্যমঙ্গল যোগ আপনার ক্ষেত্রে একটু ইগোয়েস্টিক বিষয়গুলো বাড়িয়ে রাখবে। এই জায়গাটা একটু হলেও আমার মনে হয় পজিটিভ এবং নেগেটিভের সংমিশ্রণ থাকছে। দ্বিতীয় পক্ষটা কিন্তু গ্রহণ যোগের কিন্তু প্রভাবাধীন। প্রেমের ঘরেই সূর্যের প্রবেশ এবং সূর্য কেতুর একটা সংযোগ, এখানে কিন্তু গ্রহণযোগের প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো এই বিষয়ে আমি বলবো, বিশেষত পুরনো প্রেমের ক্ষেত্রে যদি জন্মচকে রবিকেতু যোগ থাকে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। এবং আপনার নতুন প্রেমের বিষয় কিন্তু দ্বিতীয় পক্ষটায় বা বাংলার অগ্রহায়ণ মাসটায় কিন্তু ভাবনা চিন্তা করার ক্ষেত্রেও কিন্তু খুব একটা সুইটেবল নয়। সেখানে কিন্তু ভুল সিদ্ধান্ত হওয়ার চান্সেসই বেশি থাকছে। এবং রাহু কেতু এবং সূর্যের কম্বিনেশানে আপনার ভেতর কিন্তু ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু ছোটো সাধারণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু একটু আপনার মন মানসিকতার উপর বড় প্রভাব ফেলতে পারে। এই জায়গাটা কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে, কারণ সূর্য মঙ্গল যে কম্বিনেশানটা প্রথম পক্ষে থাকছে তার তুলনায় কিন্তু সূর্যকেতু যোগটা কিন্তু সমস্যাবহুল। ঝগড়াঝাটি দু একদিনের বিবাদ সেটা আলাদা কথা, কিন্তু সমস্যার কিন্তু যদি বলেন সূত্রপাত দ্বিতীয় পক্ষে হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন এবং আমাদের যে দৈনিক রাশিফল সিরিজ সেটা কিন্তু অবশ্যই রেগুলার ফলো করে যান। সেখানে কিন্তু আমরা রেগুলার বেসিস জানাবো প্রেমের জায়গাটা আজ কেমন যাবে, কাল কেমন যাবে, পরশু কেমন যাবে, সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু দৈনিক রাশিফল সিরিজে আপনারা কিন্তু পেতে থাকবেন। আলোচনা এবার আসছে বিবাহযোগ। বিবাহযোগের ক্ষেত্রে মাসটা বলা যায় উত্তম, ভালো এবং স্বাভাবিক থাকছে। ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো এবং বিবাহযোগের বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। আমি বিবাহযোগ 2022 আপনাদের রাশি লগ্নকে কিন্তু অবশ্যই বলেছিলাম যে ভালো যাবে। আর সামনের সময় যেটা আসছে শনির বক্রতা মুক্তির পর থেকে, আগেও শনির বক্রতা মুক্তির ভিডিওতেও বলেছি, তবে বিবাহযোগের জায়গাটা এই মাসে কিন্তু স্ট্রং কাটার সম্ভাবনা আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসটা স্টেবল কিন্তু শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশটা থাকলেও গৃহশান্তির অভাবের জায়গা বেশ কিছু ব্যক্তিদের প্রথম পক্ষে থাকতে পারে। এবং আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে ডিস্টেন্স বা দূরত্ব বাড়া এগুলোর প্রবণতা কিন্তু মেনলি সূর্যকেতু যোগের ব্যক্তিদের দ্বিতীয় পক্ষে থাকতে পারে। এই জায়গাটা কিন্তু দাম্পত্য সুখে একটু সমস্যা যদি বলেন, এটাই সমস্যা। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক যে রিলেশনশিপের জায়গাটা, সেখানে বড় সমস্যার ইন্ডিকেশান হরোস্কোপে নেই, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক বলে আমার মনে হয়। এবার আমরা আলোচনা করব বিবিধ বিষয়গুলো। আমি আরও একবার বলে দিই, বিবিধ বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমি স্পিডে বলবো। আমি তার আগের একবার বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি কিন্তু ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর কেউ ভাববেন না যে ফোনে আলোচনা মানে কোনো অল্প বিস্তর এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে যুক্ত থাকলে রেগুলার যে নোটিফিকেশান সেগুলো কিন্তু অবশ্যই আপনি আমাদের থেকে পেতে পারেন। আর আমি বলবো সামগ্রিক বিষয়টা আপনার পক্ষে সন্তোষজনক হবে। আর ভিডিওটি যারা শুনছেন অন্যান্য কর্কটের বন্ধু যারা দেখতে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে তারা ভিডিওটি বা বার্তাটি খুব সহজে পেয়ে যান। এবার আলোচনা হচ্ছে, আমরা প্রবেশ করছি অবশ্যই দ্বিতীয় ভাগে, যেটা বিবিধ বিষয়। প্রথম বলবো, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বাক সংযমবোধ কিছুটা দ্বিতীয় পক্ষে বা প্রথম পক্ষেও দরকার। ধুমধাম কথা বলে দেওয়ার একটা প্রবণতা থাকবে। ব্যক্তিগত বিষয়গুলোকে ব্যক্তিগত রাখা খুব জরুরি মাসের দ্বিতীয় পক্ষে। ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে, লেখালেখি করার ক্ষেত্রে, কোনো টাইপিং করার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষে সামান্য কিছু সিলি মিস্টেক হতে পারে। ফাটকায় যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা কিছুটা দুর্বল। সন্তান যোগের সম্ভাবনা প্রথম পক্ষে বেশি, দ্বিতীয় পক্ষে মধ্যম প্রকৃতির থাকছে। সন্তান যারা ক্যারি করে আছেন, গ্রহণ দোষের প্রভাব জন্মছকে থাকলে দ্বিতীয় পক্ষে মেডিকেলি অ্যালার্ট থাকবেন, অর্থাৎ ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলা যেটা বলি আমরা, সেই জায়গাটা কিন্তু দরকার। জেনারেল হেলথের ক্ষেত্রে, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু সমস্যাবহুল হতে পারে। চলতি যাদের সমস্যা চলছে, পেটের সমস্যা বা ইত্যাদি, এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে কিছুটা বাড়তে পারে। আর আমি এটাও বলবো যে যাদের আগুন ইলেকট্রিকের সমস্যা বাড়িতে হয়েছে প্রিভিয়াস লাইফে, তারা প্রথম পক্ষে একটু সতর্ক থাকবেন। হেলথের ক্ষেত্রে আর জেনারেলি বৃহস্পতি যখন অষ্টমে প্রবেশ করবে, সুগার, থাইরয়েড ইত্যাদি হরমোনালজনিত কিছু সমস্যার প্রকোপ বা আধিক্য, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছে
অন্যান্য বিষয়ের মধ্যে প্রথমেই বলবো, কেনাকাটি শখের কাজ এই মাসে কিন্তু করতে পারেন, গ্যাজেটস পারচেজ ইত্যাদি কিছু করতে পারেন, সিভিল কাজ নিয়ে এগোতে পারেন। তবে মাঙ্গলিক যোগের ব্যক্তিতে কিছু বাধা থাকতে পারে সিভিল কাজগুলোতে, আদারওয়াইজ ওভারঅল ভালো যেতে পারে। এছাড়া ক্রোধী ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটা কিছুটা দুর্বল, আইনি কাজে সফলতা লাভের যোগ আছে, যৌথ কাজগুলো কিন্তু সফলভাবে থাকতে পারে। শত্রুতা আশপাশে না থাকলেও শত্রুতা নিয়ে চিন্তা আপনার মনকে কিন্তু কিছুটা বিচলিত রাখতে পারে, স্পেশালি ষষ্ঠে শুক্র থাকলে আপনার ক্ষেত্রে কিছুটা মানসিক শান্তির অভাব, এবং মাঙ্গলিক যোগ থাকলে চতুর্থস্থ বিশেষত মানসিক শান্তির অভাব কিছুটা থাকতে পারে। খেলাধুলো জগতে ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু মোটের ওপর ভালো, ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলোর সফলতা আসার সম্ভাবনা হরস্কোপে যথেষ্ট বেশি থাকছে। পিতামাতার মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে চলা দরকার, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে রানিং সমস্যা চললে সে বিষয়ে অবশ্যই একটু সতর্ক থাকা এ মাসে কিন্তু দরকার। মান সম্মান প্রতিষ্ঠা এগুলো প্রাপ্তির ক্ষেত্রে মাসটা কিন্তু মোটের ওপর ভালো, সেটা খেয়াল রাখবেন। দ্বিতীয় পক্ষে মিথ্যা কথা বললে কিন্তু সমস্যায় পড়তে হবে, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে আয়ভাব শুভ, ব্যয়ের জায়গাটা খুব বেশি নয়, তবে সূর্যকেতু যোগ থাকলে ভুল খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি। একদল কর্কট মানুষ ঠিকঠাক থাকছেন, অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে সূর্যকেতু যোগ থাকলে ব্যয় হওয়ার চান্সেস বাড়ছে। আর আমি এটা বলবো যে ওভারঅল বিষয়ে কিন্তু লোন প্রাপ্তি বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন, সেই বিষয়ে চেষ্টা চরিত্র করতে পারেন। তবে কাগজপত্র শর্তাবলী এগুলো কিন্তু ভালো করে একটু খুঁটিয়ে দেখে নেবেন। আর যা যা বিষয়গুলো আমরা দৈনিক রাশিফলে পরপর আলোচনা করব, প্রশ্নগুলো জানান, আমি দেখে দৈনিক রাশিফলটা তৈরি করব। আর আমাদের যে 2022 যে ভিডিওগুলো আছে দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে পরপর, সেগুলো কিন্তু আপনার যেগুলো দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।